আমাদের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল এবং এই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সমগ্র জাতি অনুপ্রাণিত হয়েছিল এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ নয় মাস রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন। আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করছি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে, তখন আমাদের মধ্যে যে স্বপ্ন ছিল, যে আশা আকাঙ্ক্ষা ছিল, তাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ। দুর্ভাগ্য আমাদের আজকে 51 বছর পরেও আমরা আমাদেরকে সেই গণতন্ত্রের জন্য আমাদেরকে প্রাণ দিতে হচ্ছে, আমাদেরকে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমাদের ভোটের অধিকার আজকে হারিয়ে গেছে, আমাদের কথা বলার অধিকার আজকে হারিয়ে গেছে, আমাদের সাংবাদিকদের সত্য কথা লিখবার অধিকার হারিয়ে গেছে এবং দেশে সত্যিকার অর্থেই প্রকৃতপক্ষে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ আজকে এখানে প্রতিষ্ঠা পেয়েছে। আমরা এই দেশে গণতন্ত্রের মুক্তির জন্য, পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে এই দেশের কি দুর্ভাগ্য যে স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, যিনি এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তাকে আজকে কারাগারে শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের জন্য তাকে বন্দী করে রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নির্বাসিত করা হয়েছে। 35 লক্ষ মানুষের বেশি আমাদের নেতা কর্মী সমর্থকদেরকে মিথ্যা মামলায় আজকে হয়রানি করা হচ্ছে। আজকে তাই এই মহান দিনে, স্বাধীনতার এই শুভলগ্নে আমরা শপথ গ্রহণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, যে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, মানুষের এই তক দুঃখ কষ্ট, চাল ডাল তেলের যান যে দাম যেভাবে বেড়েছে তাকে সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার জন্য আমরা আমাদের যে সংগ্রাম শুরু করেছি সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং দেশের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতার আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এবং স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন আমাদের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের যে সমস্ত শ্রদ্ধেয় নেতৃবর্গ যারা স্বাধীনতার জন্য অবদান রেখেছেন, প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।